আসছে মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সকল দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। বিস্তারিত দেখুন ইমরান হোসেনের ভিডিও চিত্রে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি কর্মচারীদের সাথে 17-20 গ্রেড কর্মচারীদের সাথে যারা জড়িত আছেন সবাইকে আমার মাহে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাস অত্যন্ত ধৈর্য এবং সংযমের মাস। ধৈর্য এবং সংযমের সাথে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সৎভাবে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারীদেরকে আমি উদার আহ্বান জানাচ্ছি। আপনারা রমজানের পবিত্রতা রক্ষা করে চলুন। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তথা মানে প্রত্যেকটি পরিবারের সদস্যদের প্রতি আপনারা খেয়াল রাখেন। বিশেষ করে বৃদ্ধ মা বাবার প্রতি খেয়াল রাখার জন্য আপনাদেরকে সবিনয়ে অনুরোধ রাখছি। পাশাপাশি যারা দরিদ্র, পারিবারিকভাবে যারা দরিদ্র, সমাজের হেয় প্রতিপন্ন, অসহায়, তাদের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারীর পক্ষ থেকে আমি উদার আহ্বান জানাচ্ছি। পারিবারিকভাবে দৃষ্টি ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়েদের সবাইকে রোজার যথাযথ নিয়মকানুন পালন করার জন্য সবিনয়ে অনুরোধ রাখছি এবং পারিবারিক হক মেটানোর জন্য সবাইকে অনুরোধ করছি। অপশক্তি এবং অন্যায়, অবিচল, আচার আচরণ যাতে রমজান মাসে অত্যন্ত ভদ্র হয় এবং সবাই যাতে সুন্দরভাবে, পবিত্রভাবে দায়িত্ব পালন করে, সেই জন্য সরকারি কর্মচারীদেরকে আমি উদার আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।